বাংলাদেশ আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে আপনারা যারা চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্পেশাল এডিশন বইটা আসলে ঠিক কী ধরনের পড়াশোনা করলে বা কীভাবে পড়াশোনা করলে কোন বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটা। এই প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সদভাগ কামনের একমাত্র বই আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে আমাদের এই বইটা পড়লে ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনি অবশ্যই চাকরি পাবেন। এডিশন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য এই বইটা আমরা তৈরি করেছি। এখানে আপনারা যারা উপজেলা প্রশিক্ষিকা পদে আবেদন করেছেন তাদেরকে অভিনন্দন। আমি বিশ্বাস করি যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছেন ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাবেন। তাছাড়াও নার্সিং সহকারীরা বই নিয়েছে, এরা আপনার যে উপজেলা প্রশিক্ষক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, থানা প্রশিক্ষক 63 জন, এরা অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছে। ভাই একটু ভালো করে পড়াশোনা করবেন এবং কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। মূলত ফার্স্ট অফ অল আপনারা এখানে যে বিগত সালের কোশ্চেনগুলো পাবেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন, লিখিত পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু আমরা এই বইটাতে অ্যাড করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা আনসার প্রশিক্ষক, তারপর আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষা, সার্কেল অ্যাডজাস্টেন্ট, উপজেলা আনসার কর্মকর্তা, বিভিন্ন কোশ্চেনগুলো আমাদের এই বইতে অন্তর্ভুক্ত রয়েছে। একদম 2019 সাল, 18 সাল, 15 সাল, 10 সাল, আরও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু যেখান থেকে আপনার আনসারের এই পদে কোশ্চেন কমন আসতে পারে সেই কোশ্চেনগুলোই কিন্তু আমরা আমাদের বইটাতে দিয়েছি। এবং তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশন পাবেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তাছাড়া রচনামূলক অংশে আসলে বাংলার জন্যে ইংরেজির জন্যে ঠিক যে ধরনের লিখিত কোশ্চেনগুলো আসবে এটা আপনারা অনেকেই পারেন না বা পারবেন না, তো সেই কারণেই কিন্তু আমরা আমাদের এই বইটাতে স্পেশালি কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো লিখিত আকারে অনেক কিছু সাজেশান পাবেন, সেটা খুব ভালো করে পড়বেন আমাদের এই বইটায়। তো ফার্স্টেই দেখাবো যে আসলে কি করতে হবে আপনাকে। প্রথমে করতে হবে যে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে বাংলাদেশ আনসার বাহিনীর এই ভিডিও আমাদের ভিডিও রয়েছে কোশ্চেনের, তাছাড়াও যারা বই নিয়েছেন তারা তো জানেনই কীভাবে পড়াশোনা করতে হবে। তো এখান থেকে এই যে শুদ্ধ বানান এসেছে, তারপর ব্যাশ বাক্য এসেছে, এক কথা প্রকাশ এসেছে, ভাই বাংলার জন্যে, ইংরেজির জন্যে, গণিতের জন্যে, সাধারণ জ্ঞানের জন্যে আমাদের এই বইটা কিন্তু এনাফ, এনাফ ইজ এনাফ। তাই ভাই ভয় পাওয়ার কিছু নাই, দেখেন খুব ইজি কোশ্চেন এসেছে, একদম ক্লাস 5-6 একটা স্টুডেন্ট, যারা 9-10 স্টুডেন্ট তারাও পারবে, কারণ তারাও এই বইগুলো পড়েছে এবং একটু রিভিশন করতে হবে। এখন আমাদের সমস্যাটা কি, আমরা কিন্তু ভাই রিভিশন করি না, ভাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা মাথায় রাখবেন। এবং এই যে নিয়োগ পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং আমরা যখনই যে বিগত সালের আনসারের কোশ্চেন আরও বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেনগুলো দেখবো, ম্যাথগুলো করবো, ইংরেজিগুলো করবো, তখন কিন্তু আমাদের অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আসলে আমরা যে নিজের যোগ্যতায় চাকরি পাবো এটা আমাদের কিন্তু একটা আস্থা জন্মে যাবে নিজের ওপর। এবং আপনারা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়ার পরেই কিন্তু এই যে চ্যাপ্টার ওয়াইজ একদম আমাদের যে বাংলাটা দেওয়া আছে সেই বাংলায় চলে যাবেন। এই যে বাংলা থেকে ঠিক কী ধরনের কোশ্চেন আসে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং পড়তে হবে, সেভাবেই কিন্তু পড়বেন। তো দেখেন এইবার যদি আমরা লিখিত অংশে আসি, প্রথমেই বাংলা সাহিত্য ও ব্যাকরণ, একদম বাংলা সাহিত্যে কবিদের পরিচিতি বা ছদ্মনাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ যেগুলো বারবার পরীক্ষা আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা ঠিক যে ধরনের কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমাদের এই বইটাতে উল্লেখ করে দেওয়া আছে। এবং তাছাড়াও আমরা যখনই বাংলাটা কমপ্লিট করব তখন আমাদের সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ইংলিশ, যেটার কারণে আমরা অনেকেই চাকরির বাজারে পিছিয়ে পড়ি এবং চাকরির পরীক্ষা পাস করতে পারি না। এবং আমি বিশ্বাস করি যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, আপনার পিতামাতার উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। ইংলিশের প্রত্যেকটা জিনিস আপনি একদম রাইট ফ্রম আওয়ার ভার্ব টেন্স, মানে আপনার এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো এসেছে, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম যেগুলো আসবে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন। এবং ইংলিশ যখনই আপনি কমপ্লিট করবেন তখনই আপনার কার কথা মনে পড়বে, ম্যাথের কথা মনে পড়বে। একটা কথা মাথায় রাখবেন, পাটিগণিত থেকে কিন্তু একটা দুইটা ম্যাথ মাস্ট আসবে এবং সেই সাথে কী কী অধ্যায়গুলো পড়তে হবে এগুলোও কিন্তু আমরা দিয়ে দিব। দেখেন যে সংখ্যা ধারণা থেকে আসতে পারে, লসাগু গসাগু থেকে কোশ্চেন আসতে পারে, ল ঘর থেকে আসতে পারে, পিতা পুত্র থেকে আসতে পারে, বিগত সালে এসেছে। এবং আমাদের এই বইটা যদি আপনি কমপ্লিট করেন ইনশাআল্লাহ এটাই যথেষ্ট। ভাই পড়াশোনা কিন্তু বেশি করা লাগে না, 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টা পড়াশোনা করবেন চাকরি পাওয়ার জন্য, না ভাই অতটা করা লাগবে না।
একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই নিজের যোগ্যতায় চাকরি পাবেন। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ঠিকভাবে যদি পড়াশোনা করেন তাহলেই চাকরি পাওয়া সম্ভব। এবং বীজগণিতের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী, যে সকল সূত্র দিয়ে আপনি ম্যাথগুলো করতে পারবেন, আপনার যেই ম্যাথই আসুক না কেন, এই যেখানে যেমন, এটা কিন্তু একটা কমন কোশ্চেন, বারবার চাকরি পরীক্ষা এসেছে, বিসিএস এসেছে, জুনিয়র অডিটর পরীক্ষা এসেছে, অফিস সহায়ক পরীক্ষায়ও এই কোশ্চেনটা এসেছে, আনসার বাহিনীতেও বিগত সালে এই কোশ্চেনটা এসেছে। তাই বলবো এই দিকগুলায় মাথায় রাখবেন। এ প্লাস বি আছে, এক্স প্লাস ওয়াই দিতে পারে, আপনি কি ভয় পাবেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ একটু ভালো করে পড়াশোনা করলে আমি বিশ্বাস করি আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। নিজের উপর বিশ্বাস করতে হবে, মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, আপনার পিতামাতার উপর থেকে সবসময় দোয়া নিতে হবে। ভাই সবসময় পিতামাতাকে সুখিয়ে রাখার, খুশিতে রাখার চেষ্টা করবেন। এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সব কিছু আমাদের এই বইটাতে তুলে দেওয়া আছে। আমার একটাই চাওয়া যে অনেকেই বলে যে ভাই অনেক কমন পেয়েছি, 35টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন কমন পেয়েছি কিন্তু আমি চাকরি পাইলাম না। ভাই আপনি চাকরির পরীক্ষায় পাশ করেন, আল্লাহ তাআলা আপনার ওপর অবশ্যই দৃষ্টি দিবে, অবশ্যই আপনাকে দেখবে। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন এবং সবসময় আমাদের বইগুলো ফলো করবেন এবং ঠিক কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব আমাদের কাছে শুনবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং সবসময়ই আমি চাই প্রতিনিয়ত আমার কাছ থেকে যারা বই সংগ্রহ করছে মহান সৃষ্টিকর্তা যেন তাদের চাকরি প্রদান করে। এবং এই 350-400 পেজের এই বইটাই কিন্তু আপনার আনসার উপজেলা প্রশিক্ষক পদে চাকরি পেতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। আপনারা যে আনসার উপজেলা প্রশিক্ষকে ঢুকতেছেন, এটা জয়নিংয়ের 5 বছরের মধ্যে আপনি আনসার উপজেলা কর্মকর্তা হতে পারবেন, যেটা ওসির সমমূল্যের একটি পাওয়ার বা সম্মান, এবং স্যালারি লেভেলটাও কিন্তু অনেক। এবং সেই সাথে তার কিছুদিন পরেই সহকারী অ্যাডজুটেন্ট, সার্কেল অ্যাডজুটেন্ট, এগুলো কিন্তু আপনি হতে পারবেন। জেলা পর্যায়ে আপনার প্রমোশন হয়ে যাবে, আপনার বেতন বাড়বে, আপনার পাওয়ার বাড়বে, সব কিছুই কিন্তু বাড়বে। এবং আনসার বাহিনীর চাকরি খুবই শান্তির চাকরি, এখানে স্যালারি যেমন ভালো ঠিক তেমনিভাবে কিন্তু পড়াশোনা করলে নিজের যোগ্যতায় চাকরিটা পাওয়া সম্ভব। তাই বলবো এই আনসার বাহিনীতে যারা চাকরি পেতে চান, পরীক্ষা কবে হবে, ঠিক কীভাবে পড়াশোনা করবেন, কোন বই ফলো করবেন, আপনার পরিচিত কেউ থাকলে অবশ্যই আমাদের বইগুলো তাদেরকে কালেক্ট করাবেন, আমাদের কাছ থেকে বইটা নিতে বলবেন। তাই বলবো অবশ্যই বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বেন, এবং যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। পুরো ইউটিউবে হৃদয় আপডেট একমাত্র চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন, প্রত্যেকটা চাকরির খবরাখবর প্রত্যেকটা দিন পেয়ে যাবেন। এবং নিজের যোগ্যতা চাকরি পেতে হলে ঠিক কীভাবে পড়াশোনা করতে হবে, কোন বই পড়তে হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই চ্যানেলে। তাই চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আমি চাই আপনার মনের ইচ্ছা মহান সৃষ্টিকর্তা পূর্ণ করুক। ধন্যবাদ সবাইকে।